বললাম যে আমরা কোনোদিনই আর করব না। টাকার চেয়ে সম্মান বড় নয়, সাকিবকে উদ্দেশ্য করে এবার করা বার্তা দিলেন তামিম ইকবাল। দর্শক, এশিয়া কাপের আগে দেশের ক্রিকেটে এখন সবচেয়ে বড় খবর সাকিব আল হাসান বনাম বিসিবি। সম্প্রতি জানা গেছে বেট উইনারের অঙ্গ প্রতিষ্ঠান বেট উইনার নিউজের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান, আর এরপর থেকেই সংবাদের প্রধান শিরোনাম তিনি। একদিকে দ্রুত এশিয়া কাপের দল ঘোষণা, আর অন্যদিকে সাকিবের এই নাটকীয়তা নিয়ে এবার নিজেদের পরিষ্কার অবস্থান জানিয়ে দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বোর্ডের ভাষায় ব্যাটিং সংক্রান্ত যে কোনো কিছুতেই একসুলো ছাড় দেবে না বিসিবি। অন্যদিকে কোটি টাকার চুক্তিও হাতছাড়া করতে রাজি নয় সাকিব আল হাসান। আর তাই সাকিব বিসিবির এমন চরম উত্তাপে যেন এবার আগুনে পেট্রোল ঢেলে দিলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। কেননা তামিম ইকবাল আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে সাকিবকে উদ্দেশ্য করে বলেছেন, টাকা দেখলেই যে ধরতে হবে তার তো মানেই নেই, তাছাড়া এমন বেটিং কোম্পানি আমাকেও অফার করেছিল যা আমি ভাবনাতেও কখনো আনিনি। তো দর্শক, তামিম ইকবাল কি এমন মন্তব্য সাকিবকে উদ্দেশ্য করেই বলেছেন? জানাবেন এ ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে।